গোটা পৃথিবীতে এখন মুমিনের ঈমান নিয়ে খেলা হচ্ছে, মুমিনের ঈমানের অবস্থা নিয়ে এখন তারা তামাশা করতেছে গোটা পৃথিবী। ওরা টেস্ট করতেছে মুমিন কি জীবন্ত মুমিন না মুমিনগুলি মরা মুমিন। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান আর হিন্দুরা এখন পরীক্ষা করতেছে আমাকে। বাংলাদেশে একটা কথা হচ্ছে, রাষ্ট্রধর্ম, রাষ্ট্রধর্ম এটা কোনো ইসলামের কনসেপ্ট নয়, এটাকে ইসলামের চাহিদা নয়, এটা কোনো আল্লাহ রাসুলের চাহিদা নয়। যারা দিয়েছে কেন দিল আল্লাহ জানে কি না? আপনি এখন নামাজ পড়বেন, সবার নামাজ কি এক মানের হবে? কারো আছে রেগুলার আকাশ পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে, তার সেজদার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত তার সেজদাটা একটু উঠে যাবে। আবার কেউ কেউ আছে জুমার দিন না গেলে মানায় না, এমন নামাজি আছে কি না? সবার নামাজ কি এক হবে? কোন উদ্দেশ্য এটা করা হয়েছিল এটা আল্লাহ ভালো জানেন। এটার সাথে আমাদের কোনো চাহিদা নেই, মুমিনের কোনো চাহিদা নেই। কিন্তু আমার কথা হলো, কোনো না কোনো কারণে ইসলাম এখানে লেখা হয়ে গেছে, উঠানো যাবে না। যে করেছে তার উদ্দেশ্য কি ছিল আল্লাহ ভালো জানে, এটা আমার প্রয়োজনও নেই এটা এই লেখার। কিন্তু রাস্তায় আপনি ওয়ালে লেখা, এক জায়গায় লেখা থাকলো ইসলাম, মুসলমান, আল্লাহ, এই লেখা দিয়ে কোনো মানুষের ইমানের পরিচয় হবে না, কিন্তু এই লেখাকে উঠানো যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? এই লেখানো উঠানো যাবে না। কারণটা কি? এই লেখার মর্যাদা আছে। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়েছে, এটা কোনো আল্লাহর চাহিদা নয়, এটা মুসলমানের চাহিদা নয়, এটা রাসুলের চাহিদা নয়। এটা দিয়ে ইসলাম কায়েম হয় নাই, হয়েছে নাকি বলেন? এটা দিয়ে ইসলাম কাহিনি হয়েছে, বিচার বিভাগ ইসলাম হয়েছে, সুদ উঠছে, বেবিচার উঠছে, এরপরে সমাজের মধ্যে মানুষের সাম্যতা আসছে, মানুষের মধ্যে ইনসাফ কায়েম হয়েছে? নাম দিয়ে হবে না। কিন্তু আমার কথা হলো, নাম যখন চলে আসছে উঠানো যাবে না। আমার ইসলামের মর্যাদা আছে, আমার নামের মর্যাদা আছে, উঠানো যাবে না। কিন্তু যারা এই সমাজের কিছু সংখ্যক বুদ্ধিজীবী, ওরা বললেন, বুদ্ধিজীবী না পরজীবী, এরা বলল ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম রাখা যাবে না, এই ইসলাম আমরা চাই না। কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম যখন সংবিধানে লেখা হয়েছে, এই ইসলাম উঠানো যাবে না, উঠানো যাবে না। এটা আমাদের চাহিদা নয়, কিন্তু উঠানো যাবে না। এটা হলো নেকামল, এটা হলো নেকামল। আপনি ভিতরে ভিতরে চিন্তা করলেন, ওই দিন একটা টিভির অনুষ্ঠান দেখলাম, হুজুর একজন, হুজুর কয়জন? আর তিনজনে কথা বলে, তিনজনে হুজুরকে আক্রমণ করতেছে। আপনি এই আপনি এ করেন, এ করেন, ইসলাম দিয়ে কী হবে? ইসলাম যখন রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না, তখন কি আপনার নামাজ পড়েন নাই? দিনদার পা দিন দিনের পথে ছিলেন না? এইভাবে হুজুরকে আক্রমণ করছে কয়জনে? এক মহিলা আর দুইজন, হয়তো অনেকে দেখছেন। হুজুরে একা কয়জন উত্তর দিবে? এদিক দিয়ে একজনে কলে, আরেকজন এদিক দিয়ে কয়, আরেকজন মানে হুজুর আপনার 12টা বাজাই দিমু। হুজুর একা না, হুজুর সেখানে একা না, আর আর তোমরা তিনজন, তোমরা তিনজনই তিনজন। হুজুর একা নয়, হুজুরের সাথে আল্লাহ আছে, রাসূল আছে, আর মুমিন বান্দারা হুজুরের সাথে আছে। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা আছি তাদের সাথে, এই হুজুরের সাথে। হুজুরে একা পাইছো? ইসলামকে ছোট করা যাবে না। আপনার ইমানের মধ্যে কতটুকু আছে? ইল্লাল্লাযীনা আমানু। আজকে জুমার দিন আপনাকে আমি প্রশ্ন করি, আপনি কি মুমিন হয়ে কবরে যেতে চান? আপনি কি ক্ষতিগ্রস্ত হয়ে কবর যেতে চান, নাকি ক্ষতিগ্রস্ত বিহীন আপনি কবরে যেতে চান? লাভবান হয়ে যেতে চাই আমরা, লাভবান হয়ে যেতে চাই। আমাদের এই জীবন, আমাদের আখেরাত লাভের উপর লাভ নিয়ে উঠতে চাই, আমাদের ক্ষতির মধ্যে আমরা পড়তে চাই না। রাজি আছি সবাই? যদি আপনি চিন্তা করেন কি হবে এই ইসলাম, কি আর ওই ইসলাম উঠাই দিলে কি হইলো? ক্ষতি হয়ে গেছে আপনার। কথা ঠিক আছে কিনা বলেন? মরে দেখেন কবরে যান, মরে দেখেন কবরে যান। কবর কতটুকু আপনার জন্য? কি আপনি দুনিয়াকে অনেক বড় মনে করছেন? বাংলাদেশের এক বিশিষ্ট ধনী COVID-19 করোনাতে মারা যান, আল্লাহ তাকে মাফ করুক, দোয়া করি। উনি এক পর্যায়ে বলেছিল, আমার সব সম্পদ নিয়ে যাও, আমার সব সম্পদ নিয়ে যাও, আমাকে একটু শ্বাসকষ্টটা কমিয়ে দাও। তার নিবেদন কতটুকু ছিল?
সম্পদ দিতে পেরেছে, সম্পদ দেওয়ার কথা বলতে পেরেছে, কিন্তু মদ থেকে বাঁচে নাই। কথা ঠিক আছে কিনা বলেন? মদ থেকে বাঁচে নাই, সে মদ থেকে বাঁচে নাই। সে যদি এই সম্পদ নিয়ে নিজের জীবনকে সুন্দর শয়তান মানুষের দুনিয়ার জিন্দিগিকে সুন্দর করে উঠায়, সে যদি তার সম্পদ দিয়ে দুনিয়ার জীবনকে সুন্দর করে ব্যবহার করে কবরে যায়, সে কি আছে? তার নুকসান হয়ে গেছে, তার ক্ষতি হয়ে গেছে। তার সম্পদ দিয়ে যদি চিন্তা করত যে আমি আমার মতকে ফিরাবো, পারে নাই। কিন্তু তার জীবন আর অর্থ দিয়ে যদি বলে আমি আমার জীবনের, আমি আমার আখেরাতের, আমি আমার পরবর্তী জীবনের কোনো ক্ষতি করব না, আল্লাহ বলেন বান্দা যে আমার সাথে চলে, যে আমার নীতিতে চলে, আমার রাসূলের নীতিতে চলে, তার কোনো ক্ষতি হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত। মসজিদ থেকে বের হব, আপনার চিন্তা কি হবে বলেন? ক্ষতিতে পড়বো না, রাজি আছি সবাই? আপনার আমাদের চিন্তা কি হবে? আমরা নিজের জীবনের ক্ষতি করব না। 1442 হিজরি আমাদের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি হবে, একটা নতুন চিন্তা নিয়ে আমরা চলব, নতুন চাহিদা নিয়ে আমরা আমাদের সমাজে চলব। সেই চাহিদা হবে আমার ক্ষতি আমি আর করব না, রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ক্ষতি হবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপর নিজেকে প্রতিষ্ঠিত করে, যারা হককে হক হিসাবে মেনে নেয়, হকের বিরোধিতা করে না। আল্লাহ বলেন যারা এই কথা বলে, যারা এই হকের উপর থাকে, তাদের মরার পরও দুনিয়া তো ক্ষতি হবে না, আখেরাতও ক্ষতি হবে না।